বিশাল বড়, ওর কোনো সীমানা নাই। ওর যখন গর্জন যখন করে আর যখন মানুষের পর যখন শিকারি করে, সখন আমরা মনে করি একটা বাঘ দুইটা হয়েছে, এত বড় সিন দেখা যায়। এখন আমরা যখন ওই বনে যাই, আল্লাহর ইচ্ছায় চলি এইভাবে। আর আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, মাছ মারতে গিয়েছিল সেই সময়। আমরা 11 জন একসাথে মানে এক পথ দিয়ে হাঁটি যাইতিলাম, যাতে গিয়ে দেখি সামনে আমার একটা ভাই হাঁটি আসছিল, মনে করি হ্যাঁ ভাই আসতেছে। আসতে গিয়ে দেখি হঠাৎ করে বাঘের মুখ ঘুরিয়ে গিয়ে, আর ওই তোকে আমি এই বলিলাম দাও সুগার আগে আমার মানে এইবার থাপড়ে গাছের গায়ে আসার মেরিয়ে ফিরে দিল দিলি। ওই আমি হাসুল হাসুল করি ও পিঠি থাওয়া মেরি বুকের ফুল টেনি নিয়ে ওই এদিকে দিতে গেছি, তাকে দিয়ে আব্বা এসে লাঠিতে বাড়ি দিলি ও সারি চলে গিয়ে।